সর্দার করৈনী এলাকাবাসী রাইজ করৈনী রহমানিয়ার প্রাথমিক বিদ্যালয়ের আজি পরিচালনা সমিতির ঘটনার্থে এখন সাধারণ সভা হয়। উক্ত সাধারণ সভার দুজন প্রার্থী হওয়াত আমি নির্বাচন প্রক্রিয়ারে সভাপতি নির্বাচন করবলগিয়া হয়েছে। উক্ত নির্বাচনের প্রক্রিয়াত কোনে বিজয় লাভ করেছে করৈনী গাঁও পঞ্চায়েতর প্রাক্তন প্রেসিডেন্ট জামালউদ্দিন সাহেবে আপনার বিতংভাবে কব, আপনাদের ভিডিওটি সম্পূর্ণকে চাব। স্থানীয় রাইজর তরফে ক্যান্ডিডেট আরছ তানেও ভবিষ্যতে তাই রাইজর কাম করি রাইজে গতি আপনার গেছে। আমি একটা জিনিস বারে বারে যেদিন থেকে মিটিং আরম্ভ হয়েছে সেদিন থেকে অনুরোধ করি আর আপনার শান্তি শৃঙ্খলা বজায় রাখবা। আজ টোটাল মোট গুট কাস্ট হয়েছে 132টা, এটা কি নজরুল রশিদ 9567 66টা আর কামাল উদ্দিন 65 দুইটা বুথর ব্যবধানও। বিজয়ী হওয়া সভাপতিজনে রাইজক উদ্দেশ্য করে কিছুমান বক্তব্য আগবাইছে, আপনাদের তেখেতর বক্তব্যটো শুনিব। আজি আমার করৈনী রহমানিয়া প্রাথমিক বিদ্যালয়ত সাধারণ সভার ইলেকশন হয়েছিল, আমার লগত প্রতিদ্বন্দ্বিতা করেছিল মোহাম্মদ কামাল উদ্দিন। কামাল উদ্দিন আমার লগত প্রতিযোগিতা করি আমি বিজয়ী হয়েছো। আমি পাইছো টুটে মোট বুট পাইছো 67 আর কামাল উদ্দিনে পাইছে 65। আমি 67 বুট দুটা বুট ওভার পাই আমি বিজয় লাভ করেছো। শ্রদ্ধে রাইজ আপনার আশীর্বাদ থাকিলে আপনাদের আমার কারণে চারিবার কই তেখেতে নিজে আজিলৈকে মোর এটা চারিবার মানে এই বিদ্যালয়ের প্রেসিডেন্ট হয়েছো এনেকা প্রতিদ্বন্দ্বিতা করি। থ্যাংক ইউ।